নমস্কার, শুভ সকাল। আজকের সকালের বর্ণে ছন্দেতে আমি নন্দিনী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসলে না, বছরটা শেষ হয়ে যাচ্ছে, নতুন বছর আসছে। সেই নতুন বছরের আগমনের পূর্বে, প্রাক্কালে আমরা যাকে আমাদের স্টুডিওতে পেয়েছি, তিনি হলেন সঙ্গীতশিল্পী অঞ্জু মাঝি। এসেছেন সুদূর চিত্তরঞ্জন থেকে। দিদিকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। দিদি, সামনে নতুন বছর আসছে, নতুন বছরে তোমার অঙ্গীকার কী? আমার একটাই অঙ্গীকার, গান নিয়ে এগিয়ে যাওয়া। গানের সঙ্গে যারা আছেন তারা সবসময় চান সঙ্গীতকে সঙ্গী করে এগিয়ে চলতে। আমরা আজকে থাকব দিদির সাথে গানে, এবং দিদির সঙ্গীত জীবনের নানা কথা আমরা শুনে নেব তার ফাঁকে ফাঁকে। দিদি, আমরা পরের কোন গানে যাব? কারণ তুমি শুরু করেছিলে যার গান দিয়ে, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রাণের প্রিয় ঠাকুর, রবি ঠাকুর। আজকের সকালটা আমরা তাই থাকব গানে গানে রবি ঠাকুরের সাথে। সেই রবি ঠাকুরের গান নিয়ে দিদি আজকে এসেছেন শুধু চিত্তরঞ্জন থেকে। দিদি, এবার কি গানে যাব আমরা? এবার রবি ঠাকুরেরই বাউলের সুরের পূজা পর্যায়ের গান। আমার নাই বাহুল পারে যাওয়া, আমার নাই বাহুল পারে যাওয়া, যে হাওয়াতে চলত তরে সঙ্গীত সে লাগাই হাওয়া, নাই বাহুল পারে যাওয়া।
হাতের কাছে কোলের কাছে যাচ্ছে সেই অনেক আছে, হাতের কাছে কোলের কাছে যাচ্ছে সেই অনেক আছে। সত্যি রবি বাউল, রবি বাউলই বলা যায়, এত সুন্দরভাবে জীবন দর্শনটাকে তার গানের মধ্যে তুলে নিয়ে এসেছেন বলার নয়। দিদি, তোমার সঙ্গীত জীবন শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা একদম মা বাবার অনুপ্রেরণাতেই। তারপর তুমি কার কাছে শিখেছ? তারপর শিখেছি ক্লাসিক্যাল অশান্ত ব্যানার্জির কাছে এবং রবীন্দ্রসঙ্গীতে মানুষ মণ্ডল আমাদের গোবরডাঙাতেই। আচ্ছা, ওখানে বঙ্গীয় সঙ্গীত পরিষদের পরীক্ষাগুলো দিয়েছি। বেশ কিছু বছর পরে শ্রাবণী সেনের কাছে আমি শিখেছি। বাহ, বড় বড় গুরুর চরণ ছুঁয়ে তোমার পথ চলা সঙ্গীত জীবনে, সেই জন্য বোধ হয় এত অসাধারণভাবে আজকের সকালটা দিদি আমাদের সঙ্গে মাতিয়ে তুলছেন। এরপরে আমরা কোন গানে যাব দিদি? এরপরে চণ্ডালিকা নৃত্য নাটকের পূজা পর্যায়ের একটি গান। আচ্ছা, ওই ফুল বলে ধন্য বলে, হ্যাঁ সত্যি তাই, আমরা ধন্য এই মাটির পরে জন্মেছিলাম বলে। আমরা চলে যাব দিদির গানে। দয়া করে দাও, ভুলি
দারুণ শুনলাম আমরা তোমার কণ্ঠের ফুল বলে ধন্য আমি। সত্যি সেই চণ্ডালিকা, অস্পৃশ্যতা সব যেন কেমন, উনি সেই কবে এ সমস্ত কথা বলে গেছেন যা আজও ভীষণভাবে প্রাসঙ্গিক। আচ্ছা দিদি, তোমার যে চিত্তরঞ্জনের সঙ্গীত জগৎ আর কলকাতার জগৎ, তোমার তো, তুমি তো দুটোই দেখছো, কি ডিফারেন্স মনে হচ্ছে তোমার? কারণ আমার মনে হয় মফস্বলে ভীষণ প্রাণবন্ত সবাই, এবং না সকলে প্রাণবন্ত, কিন্তু কলকাতায় যেমন সুযোগ সুবিধা, আমাদের ওখান থেকে আসতে গেলে ভীষণ কষ্ট হয়, কিন্তু এই গানের টানে আমরা কষ্ট হলেও সেটাকে মেনে নিই, লড়াই করে আমাদের এটা লড়াই করে তোমরা মফস্বল থেকে কলকাতায় এসে নিজেদের একটা জায়গা করছো। দিদি, আমাদের অঞ্জু মাঝি দি নিশ্চয়ই নিজের একটা জায়গা পেয়েছেন আমাদের এই কলকাতার শহরে, অনেকেই ওনার নাম জানেন সঙ্গীত শিল্পী হিসেবে। আমি দিদি, এরপরে আমরা কোন গানে যাব? Shine.
অসাধারণ অসাধারণ শুনলাম আমরা দিদি তোমার গান। আসলে উপযুক্ত যন্ত্রসঙ্গীত ছাড়া সঙ্গীত কখনোই সম্পূর্ণ হয় না। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন, তবলায় ছিলেন তপন বিশ্বাস এবং মন্দিরাতে ছিলেন নারায়ণ পাল এবং কিবোর্ডে ছিলেন বিবেক মণ্ডল। আমাদের সাথে প্রত্যেকেই এসছেন চিত্তরঞ্জন থেকে, সঙ্গে রয়েছেন দিদি অঞ্জু মাঝি সঙ্গীতশিল্পী। দিদি, সামনেই পয়লা বৈশাখ, আমরা দুটো লাইন গান দিয়ে আমার দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের সকাল আমরা শেষ করব, গানের সকাল। আমরা আপনাদের সকলকে বলবো আগামী বছর বাংলার নতুন নববর্ষ ভীষণ ভীষণ ভালোভাবে সবার কাটুক। তুমি একটু তোমার গানের মধ্যে দিয়ে যদি কোনো বার্তা আমাদের দর্শক বন্ধুদের দাও, খুব ভালো লাগবে। আলো আলোকময় করে হে এলে সুন্দর গানের সঙ্গে সঙ্গে আজকের সকাল আমরা শেষ করলাম। আগামী বছর সকলের খুব ভালো কাটুক এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে, নতুন বছর খুব ভালো কাটুক।